নানা জটিলতার পর ইরানে সড়ক দুর্ঘটনায় নিহত নবীগঞ্জের আবু তাহের লাশ অবশেষে দেশে পৌঁছেছে শেষবারের মতো সন্তানকে দেখতে ব্যাকুল হয়ে থাকা মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের নারী ছেঁড়া ধনকে বাংলা টিভির ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ সামাদুল হকের বিশেষ নির্দেশনায় বিশ্ব বাংলার সার্বিক তত্ত্বাবধানে আবু তাহের লাশ দেশে নিয়ে আসা হয় এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইরান প্রবাসী নবীগঞ্জের আরেক সূর্য সন্তান সুরুজ মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা নামত শেষে স্বপ্নবিরাসী আবু তাহেরকে পারিবারিক অবস্থানে দাফন করা হয় নবীগঞ্জ প্রতিনিধি মতিউর মুন্নার সহায়তায় রিপোর্ট করছেন রনক হাসান বুক ভরা আশা নিয়ে গত তেইশ অক্টোবর ইরান থেকে তুর্কি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন নবীগঞ্জ উপজেলার ছোট সাকুয়াগ্রামে রাতাবোলার পুত্র আবু তাহের এরপর থেকেই বাংলা টিভির বিশেষায়িত সংবাদ বুলেটিন বিশ্ববাংলায় তাহেরকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রচারিত হয় এরপর কেটে যায় দীর্ঘ এক মাস বিশ্ববাংলা টিম নবীগঞ্জ প্রতিনিধি আর ইরান প্রবাসীদের সহায়তায় চলতে থাকে তাহেরকে দেশে ফেরানোর নানা চেষ্টা তদ্বির অবশেষে ইরান প্রবাসী নবীগঞ্জের আরেক সূর্য সন্তান সুরজ মিয়ার আন্তরিক প্রচেষ্টায় সফল হয় সবার সম্মিলিত প্রচেষ্টা বুধবার রাতে তুর্কি বিমানে করে তাহের লাশবাহী কার্গোটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সেখানে লাশ গ্রহণ করেন নিহতের স্বজনরা পরে বৃহস্পতিবার বিকেলে লাশটি তার গ্রামের বাড়িতে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে আশপাশের এলাকা থেকে তাহেরকে এক নজর দেখার জন্য হাজারো মানুষের ঢল নামে আবু তাহেরের অকাল মৃত্যুকে কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না তার বন্ধুরা তাহের খুব ভালো মানুষ ছিল আমাদের সহপাঠী ছিল আমাদের সাথে সবসময় মিষ্ট হাস্ত খেলতো তার অকাল মৃত্যুতে আমরা খুবই সুখ আমরা চাই তার মতো এই মরণ আর কেউ যেন ফানা দেই দেশবিদেশের সবার কাছে তার আত্মার জন্য দোয়া আবু তাহেরের লাশটি দেশে ফেরত আনার জন্য বাংলা টিভিকে আন্তরিক ধন্যবাদ জানান এলাকাবাসী। পাশাপাশি লাশ দেশে পাঠাতে সার্বিক সহযোগিতার জন্য ইরান প্রবাসী সুজন মিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যে ইরানের তুর্কি পথে সিলেনдзеতে মারা গিয়েছিল বা এক মাস পরে আজকে আমরা লাশ বাড়িতে আইছে এবং আমরা আত্মীয় স্বজন সব এলাকাবাসী সম্মিলিতভাবে আজকে আমরা জানা যাক দাফন হন করতে পারতেছি তো এই জন্য আমি আসলে আমাদের যে প্রবাসী যে যার মাধ্যমে সুজন মিয়ার মাধ্যমে আসলে লাস্টাই কেন আইসে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমাদের নবীগঞ্জের উদীয়মান সাংবাদিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন যে করে মতিউরমান মুন্না বাংলা টিভিতে ধারাবাহিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজকে আসলে এটা বাস্তব হয়েছে এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং তাদের ফ্যামিলির পক্ষ থেকে আমরা বাংলা টিভির প্রতিবেদন যে সংবাদদাতা মতি রহমান মুন্নার প্রতি আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এ অবস্থায় অবৈধভাবে যাতে আর কেউ ইউরোপের পথে পাড়ি না জমায় সে বিষয়ে সতর্ক করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক অবৈধভাবে অভিবাসন প্রক্রিয়ায় যারা আগ্রহী এটি একটি অন্যায় কাজ এবং আমরা এ ধরনের যেন অভিবাসনের প্রচেষ্টা না চলে সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা উপজেলা পর্যায়ের যে কর্মকর্তা রয়েছেন এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে মানুষকে সচেতন করবার জন্য চেষ্টা করে যাচ্ছি পরে বাদ মাগ্রীব ছোট সাকুয়া জামে মসজিদের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় স্বপ্ন বিলাসী আবু তাহেরকে রনক হাসান बांगला टीवी ढाका